স্বাধীনতা রক্ষা করার জন্য সারা বাংলাদেশের মানুষ যেভাবে ঝাঁপিয়ে পড়ছে, ঐতিহাসিক পৃথিবীর কোনো রাষ্ট্রের মানুষ জনগণ এইভাবে একটা ডাকে, একটা ইশারায় এইভাবে রাস্তায়, পৃথিবীর ইতিহাসে নাই এইভাবে রাস্তায় নেমেছে। মার্চের এই ঐতিহাসিক 7ই মার্চের আয়োজক যারা করেছেন, 7ই মার্চের ভাষণটা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের মানুষের মনে এক ধরনের দাগ কেটেছে, যার জন্য সমস্ত বাংলাদেশের মানুষ তখন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই ঝাঁপিয়ে পড়েছে বাংলাদেশের স্বাধীনতা অর্জন করার জন্য। 7ই মার্চের ভাষণের যা ছিল ওই রোডম্যাপ অনুযায়ী কার্যক্রম সারা বাংলাদেশের মানুষ ঝাঁপিয়ে পড়েছেন এবং একটা প্ল্যান ওই 7ই মার্চের ভাষণের ভিতরেই আছে। এর বিকল্প অন্য কোনো কিছু আর আমাদের বাংলাদেশের স্বাধীনতা অর্জন করার জন্য আর দরকার হয়নি, 7ই মার্চের ভাষণই যথেষ্ট, ওই অনুযায়ী সবাই কাজ করছেন। এবং 7ই মার্চের ভাষণের ভিতরে বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করার জন্য সারা বাংলাদেশের মানুষ যেভাবে ঝাঁপিয়ে পড়ছে, ঐতিহাসিক পৃথিবীর কোনো রাষ্ট্রের মানুষ জনগণ এইভাবে একটা ডাকে, একটা ইশারায় এইভাবে রাস্তায়, পৃথিবীর ইতিহাসে নাই এইভাবে রাস্তায় নেমেছে। কারণ তখন মানুষ অত্যাচার আর সহ্য করতে পারে নাই, নিপীড়ন, সাধারণ মানুষ যখন মানে ওয়ালে ঠেকে গেছে। আমার দেশের মহানায়ক যে 7ই মার্চের ভাষণটা দিয়েছেন, পৃথিবীর ইতিহাসে এইরকম ভাষণ আর হয় নাই এবং হবেও না। ওনার এই ওই ভাষণের দাম পৃথিবীতে কোনো মানুষ দেওয়ার ক্ষমতাও নেই এবং দিতেও পারবে না। আমি সেই সাথে আমাদের দেশের যারা মুক্তিযোদ্ধা এবং বীরাঙ্গনা তাদের প্রতি আমি শ্রদ্ধাশীল। তাদের এই আত্মত্যাগের কারণেই আজকে আমরা এই সোনার বাংলা আমরা পেয়েছি এবং একটা স্বাধীন একটা পতাকা পেয়েছি, স্বাধীন একটা রাষ্ট্র পেয়েছি, শুধু তাদের আত্মত্যাগের কারণেই। তারা জীবনের মায়া করে নাই, তারা দেশের একটা রক্ষা করার জন্য, একটা পতাকা রক্ষা করার জন্য, একটা মানচিত্র রক্ষা করার জন্য মুহূর্তের ভিতরে যারা যে এই মুহূর্তে আমি বুলেটে আমার ই চলে যাবে, আমি দেহত্যাগ করব, ওই মায়া সে করে নাই, কিন্তু মাটির মায়া করছে যে আমি একটা সর্বভূমিত্ব, যে একটা দেশ গঠন করব, একটা পতাকা পাব, একটা মানচিত্র পাব। এই জন্য মুক্তিযোদ্ধাদের আমি তাদের শ্রদ্ধা করি এবং তাদের কাছে স্মরণ করি। সেই সাথে 30 লক্ষ মা বোনদের সহ তাদের প্রতি আমি স্মরণ করি এবং শ্রদ্ধা জানাই। আজকে বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা বাংলাদেশে করেছেন, এটা ইতিহাস এবং বিশ্বের ভিতরে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। মডেল হিসেবে বাংলাদেশ, অস্তিত্বই ছিল না বাংলাদেশের। আজকে এই রাজাকার বাহিনী, ওই আলবদর বাহিনী বাংলাদেশের অস্তিত্বই নষ্ট করে দিয়েছিলেন, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা আজকে দেশকে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়ানোর মতন, যে আমরা বাংলাদেশের নাগরিক, আমরা বাংলাদেশ, যা দাঁড় করেছেন, তা আমি তার দীর্ঘায় দোয়া করি, সে যেন আরও দীর্ঘজীবী হয়, তার জন্য আমি অবশ্যই দোয়া করি। এবং সে যদি আরও কিছুদিন তার হাতে যদি রাষ্ট্র থাকে, তাহলে এই বাংলাদেশে মানুষ বহির্বিশ্ব থেকে চাকরি করতে আসবে, চাকরি করতে অন্য দেশে যাইতে হবে না, অন্য দেশের মানুষই বাংলাদেশে চাকরি করতে আসবে ইনশাল্লাহ। আপনারা বাংলাদেশের মানুষ যদি তার সাথে থাকে এবং তার সহযোগিতা করে, তার
সে যেভাবে মাস্টার প্ল্যান যেভাবে কাজ করে ওইভাবে যদি আমরা চলি তাহলে বাংলাদেশ অবশ্যই স্বয়ংসম্পূর্ণ একটা পৃথিবীর বুকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পাবে।